ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গা গাছ পড়ে রয়েছে, যার ফলে বিদ্যুৎহীন গোটা এলাকা। এই মুহূর্তে সাপুইপাড়ার ছবি দেখাবো। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, চার দিন কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কি সাপুইপাড়ায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি? কি বলছেন সেখানকার বাসিন্দারা? তোমাকে বলে রাখি, এই সাপুইপাড়া মোড় অর্থাৎ কিনা যাদবপুর থানার দিক থেকে ইএম বাইপাসে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এলাকার বাসিন্দারা অবরোধ করেছেন। তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা বেরিয়ে এসেছেন এবং তারা যেটা বলছেন যে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর থেকে গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ পাননি, স্বাভাবিকভাবে তাদের বাড়িতে জল নেই, পানীয় জল নেই, প্রবল সমস্যার মধ্যে তারা পড়েছেন এবং তারা কিন্তু এখানকার জনপ্রতিনিধি শুরু করে প্রশাসনের কাছে গেছেন কিন্তু কোনো সদুত্তর পাননি। ইতিমধ্যে কিন্তু আমাদের ঘাট করে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে। আমরা সরাসরি কথা বলবো এখানকার বাসিন্দাদের সঙ্গে, তারা কিন্তু তাদের অভিজ্ঞতার কথা বলছে, কতটা সমস্যার মধ্যে রয়েছে, কতটা সমস্যার মধ্যে কিভাবে অবরোধ করতে পারো। তিন দিন ধরে অবরোধ চলছে, এটা তো মীমাংসা করা উচিত। জল নেই, কারেন্ট না থাকলে কোনো কিছু চলছে না। স্বাভাবিকভাবে ইএম বাইপাস থেকে যাদবপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ বন্ধ। যাদবপুর থানার কাছ থেকে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ডাইভার্সন করা হচ্ছে ট্রাফিকের তরফ থেকে এবং এইখানে কিন্তু কিছু গাড়ি চলে আসছে, সেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এলাকার লোকজন কিন্তু এখানে বিক্ষোভ করছেন। সেই চিত্র দেখতে হচ্ছে সাপুইপাড়া ধরে গতকাল যে সাপুইপাড়া মোড় 105 এবং 6 নম্বর ওয়ার্ডে সংযোগ করা, এখানে কিন্তু এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করছে। হিন্দু আমাদের যে ছবি তুলে